আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আর সাইফান এখন একটু ছাদে যাব, আজকে আমাদের পানি থাকবে না সারাদিন। বাড়িওয়ালা আঙ্কেল খবর পাঠাইছে যে হচ্ছে যতটুকু পানি প্রয়োজন তুলে রাখো। আর সাইফানের ঠান্ডা লাগছে, সাইফান আমার কোল থেকে একদম নামতেছে না, এজন্য বেশি পানি তুলতে পারিনি, যতটুকু স্বাভাবিক প্রয়োজন ততটুকুই। আর কাজগুলো তাড়াতাড়ি সকাল সকাল সব শেষ করে ফেলেছি, এখন দেখি পানির কী অবস্থা। আমরা এই জন্য একটু দেখতে যাচ্ছি যে কখন পানি আসবে। আর সাইফান কেন পানি তুলতে দিচ্ছ না মুখে? নামা একটু কোল থেকে। সাইফান আছে সারা দিন, এই সকাল থেকে উঠে 6:30 উঠছে, 6:30 থেকে উঠে আমার কোল থেকে একটুও নামছে না, পাপার কাছেও যাচ্ছে না, এই রকমই করে যাচ্ছে। আমরা ছাদে চলে আসলাম, এই সবগুলো গাছ আমার, এই সাইডের গুলো, ইস আমার গাছগুলো কি সুন্দর ফুল ফুটছে দেখছো সাইফান? ইস একটা টপে পানি জমে আছে। আমার মেহেদি গাছটা তো অনেক সুন্দর হয়েছে দেখছো পাপা। আর এই সময় টপে পানি জমা থাকলে পানিগুলো ফেলে দিতে হবে, এটা আসলে মনে হয় খালা ফলো করে নেই, কারণ এই জমানো পানি থেকেই ডেঙ্গু মশার সৃষ্টি হয়। আমার গাছগুলোতে অনেক সুন্দর ফুল ফুটছে, আপনাদের সবাইকে ফুলের শুভেচ্ছা। বাবা দেখছো আমার গাছে ফুল ফুটছে, ওয়াও দেখছো কেমন লাগতেছে? সত্যি আমার অনেক গাছে ফুল ফুটছে, এই গাছটা তো ফুল ফুটছে, এটাতেও ফুটছে, এটাতেও ফুটছে, এটাতেও ফুটছে, অনেক তুলসী পাতা হয়েছে, এই গাছগুলোতে ফুল ফুটছে। আপনাদেরকে সবাইকে অনেক অনেক ফুলের শুভেচ্ছা আমার পক্ষ থেকে। দেখি তো একটা তুলসী পাতা নিয়ে যাই, সাইফানেরও ঠান্ডা লাগছে, সাইফানের পাপারও অনেক ঠান্ডা লাগছে। দেখি একটু তুলসীর চা কিংবা একটু তুলসী পাতার রস মধু দিয়ে খাওয়ালে কমে যাবে, একটু তুলে নিব। আমার গাছগুলো তো দেখালাম, এগুলো সব আন্টিদের গাছ, আন্টিদের গাছগুলো অনেক সুন্দর, খুব সুন্দর একটা কাশফুলও দেখা যাচ্ছে। আমরা ছাদে এসে এখন গাছপালা দেখতেছি, আর আঙ্কেল আরেকজনের সাথে কথা বলছে। আঙ্কেল কি পানি ট্যাঙ্কি পরিষ্কার হইলো? আমি করছি, করতেছে উপরে ভিতরে দলতাছে, তো পানি ছাড়বো, লোক উড়ে দিছিলা। ও আচ্ছা আচ্ছা, এখনো গাছে আম একটা খালি, একটা আম আছে খালি। না পাপা নাড়া যাবে না, পাপা নামবে। আরে অত খায় না আঙ্কেল, এই দেখো তোমাকে দিয়ে দিবে দেখছো, নিবে না নিবে না। হজ ফরজ কার জন্য? যারা আর্থিক আছে, জাকাত সামর্থ্য যাদের আছে তাদের জন্য। হ্যাঁ, আর নামাজ রোজা এর সবার জন্য, এটা তো অবশ্যই, এটা কিন্তু গরিবের জন্য, গরিবের জন্য। কিন্তু আর ওই যে কটা ওই কটা করে যারা সমর্থ আছে তার আছে, তার আছে। আমি ওটা করলাম, আমার বাপেও কল করে যেতেন, আমি বাপেরটা বুদ্ধি হাস করলাম, মারটা করলাম, এরকম ভালো আছে, সমস্যা নেই। অসুখ বিসুখ তো কিছু থাকবে মানুষের, আপনি কবে করছিলেন? আলহামদুলিল্লাহ ভালো, দোয়া করেন এবার আমরা যেন করতে পারি। যেদিন বাংলাদেশের প্রথম ফ্লাইট, এই প্রথম ফ্লাইটে গেছি, আবার রিটার্ন ফার্স্ট ফ্লাইটে গেছি। অনেক সুন্দর ভাবে হজ করছে, অনেক সুন্দর ভাবে। আচ্ছা আপনি ভালো, চা খাবেন আঙ্কেল? পাঠিয়ে দিব, চা খাবেন, পাঠিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, চিনি ছাড়া, চিনি ছাড়া রং সাদা। আচ্ছা দিচ্ছি, অনেক অনেক মেক করছে। আমরা এখন চলে যাচ্ছি আঙ্কেলের সাথে কথা বলে, এই ট্যাঙ্কিটাই পরিষ্কার হচ্ছে, এই ভাই পরিষ্কার করতেছে ট্যাঙ্কি। কি ভাই ময়লা কেমন? ময়লা ভালোই আছে তাই বললো। আচ্ছা ট্যাঙ্কি কয়দিন পর পর পরিষ্কার করতে হয়? 6 মাস পর পর। আচ্ছা আচ্ছা আনতেছি, আপনারটা চিনি দিব না? ও অনেক মেক করছে, অনেক মেক করছে। আমরা এখন চলে যাচ্ছি, অনেক মেক করেছে, বৃষ্টি আসবে। বাসায় এসে একেবারে চা বানাই ফেলছি, এই টি ব্যাগ আলাটা চিনি, আর টি ব্যাগ ছাড়াটা হচ্ছে চিনি ছাড়া চা।
কারণ আঙ্কেলের ডায়াবেটিস আছে। দিয়ে আসি, সাইফান আসো। আমাদের বাড়িওয়ালাদের সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো, তারা আমাদেরকে অনেক ভালোবাসে। আর এইটা চিনি ছাড়া, ওই যে আপনারটা হচ্ছে টি ব্যাগ আছে, এই তো এইভাবে করে স্বাদও পরিষ্কার করতেছে। চলো পাপা আমরা পালাই, আমাদের আর থাকা যাবে না পাপা, চলো চলো চলো। এই দেখো সাইফান দাঁড়ায় আছে, চলো চলো। ঠিক আছে আঙ্কেল, আমরা এখন আসি, আল্লাহ হাফেজ। আমরা ছাদ থেকে পানির খবর নিয়ে ঘুরে চলে আসলাম, এসে আমিও এক মগ চা বানিয়ে নিছি, যে আমার চা। সাইফান কিছু খাইতে চাচ্ছে না আজকে, নামতেছেও না, তার ছাদে গিয়ে একটু নামছিল, নামতে চাচ্ছে না আবার, সে কোলে উঠে গেছে। তা তো আমার সারাদিন বাইরে থাকা লাগবে সাইফানের জন্য, দেখছি বাইরে গেলেই সে কোল থেকে নেমে যাচ্ছে। সাইফান হেলিকপ্টারটা কই? সাইফান কি টাটা বাই বাই দিবা না? কিভাবে টাটা বাই বাই দেয় হেলিকপ্টারকে দেখে একটু? ছোটকাল থেকেই হেলিকপ্টার দেখলে টাটা বাই বাই। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আরেক চুলায় তেলের উপরে সিম আলু পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিছি, লবণ আর একটু হলুদ দিব। আর রান্না বান্না বললাম তো কালকে সব কিছু আছেই, আজকে পানি নাই দেখে আর বেশি রান্না বান্না করব না। সিম আলু ভাজিটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো, ভাজিও একেবারে রেডি। ভাত রান্না হয়ে গেছে, এখন একটু চুলায় বসিয়ে রেখেছি। চিংড়ি দিয়ে লাউ গরম করে নিচ্ছি, কারেন্ট নাই এই কারণে আর ওভেনে করতে পারলাম না। আর এটা হচ্ছে পুঁই শাক ডাল, উপায় নাই এই জন্য চুলাতেই গরম করে নিতে হলো। আর আজকের খাওয়া দাওয়া হচ্ছে এগুলোই। পানি না থাকলে যেমন কষ্ট হয়, ঠিক তেমনি আলো না থাকলেও আমাদের অনেক সমস্যা হয়ে যায়। তারপরে হচ্ছে যেমন এখন কারেন্ট নাই, অনেক সমস্যায় পড়ে আছি, মাইক্রোওভেনে গরম করতে পারলাম না, চুলাতে আসতে হলো। আর একটা কথা বলতে চাই, যেমন অক্সিজেন যখন হচ্ছে আমরা কিনে কোনো রুগীকে দেই, তখন আসলে মূল্যটা বুঝতে পারি, ঠিক তেমনি আল্লাহ তাআলা যেমন এত ফ্রি অক্সিজেন বিলায় রাখছে, তখন অনুভব করতে পারি না। আজকে আমি এটা অনুভব করছি, কারণ এখন পানির সমস্যায় পড়ে গেছি। আল্লাহ যে আমাদের কত বড় নিয়ামতে ঢেকে রেখেছে, সবসময় আল্লাহ শুকরিয়া করা উচিত। ঘরের মধ্যে অন্ধকার হয়ে গেছে, টেবিলে জানলার সাইডে বসে খাওয়া দরকার, এখন কারেন্ট নাই, দিনের বেলা রাত হয়ে গেছে। চলো সাইফান আমরা ঘরে যাই, এই টেবিলে বসবো না, চলো 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 যাবা, আসো এখানে বসে খাবা। নাই এখনো আসে নাই। আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে, যখন আমরা সুস্থ থাকি তখন আমাদের এই হাত পা তারপর চোখ নাক কান গলা দাঁত কোনোটারই মর্ম বুঝি না, যে আল্লাহ তাআলার এইগুলো কতটা নিয়ামত। কিন্তু যখন আমি এটা বুঝতে পারছি, আমার হাসপাতালে সেদিন আমার খালাতো ভাইকে নিয়ে গেছিলাম, শোভার আব্বু, ওকে দেখতে গেছি সেদিনকা, এত রুগী হাসপাতালে দেখে মনে হচ্ছে যে আমি আমার পা দিয়ে হাঁটতে পারছি, ও চাইলেও পারতে পারছে না, এটা যে কিরকম কষ্ট বোঝাতে পারবো না। তাই আল্লাহর কাছে আমাদের সব সময় সারাক্ষণ আল্লাহর শুকরিয়া করতে হবে, যেন আমরা সবসময় সুস্থ ভালোভাবে থাকতে পারি। কঠিন এই কথাগুলো আসলে আমার ভিতরে হচ্ছে, আমার খারাপ লাগছে, এই জন্য বললাম আপনাদেরকে। আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসলো, আর ভাত খাওয়া শেষ করছি। আর সাইফান এখনো খেপা, সাইফান একটু ভাত খা দি, অল্প একটু চিংড়ি মাছ দেখাব, একটু খাও। আজকের আকাশটা একলা মেঘলা আর বৃষ্টি হচ্ছে, দেখি চেক করে আসি কয়টা বাজে আর আমার পানি আসলো কি না, অনেক কাজ পড়ে আছে। কি সুন্দর আল্লাহর নিয়ামত, নিচে পড়ে যাচ্ছে আর ঘরে পানি নেই, কঠিন অবস্থা। বাজে হচ্ছে 4:14 আর পানি চলে আসছে, আমার অনেক কাজ বাকি আছে, আমি এখন আমার সব কাজগুলো করে ফেলবো। সব থালা বাসনগুলো মেজে ফেললাম, আর যে কাজটা করলাম সেটা হচ্ছে চুলা পরিষ্কার করে ফেললাম, আজকে চুলা পরিষ্কার করতে পারিনি,
এখন একটু কবুতরকে দেখি কি অবস্থা, কবুতরকে খাবার টাবার দিয়ে আসি। আল্লাহর রহমতে আমার কবুতরগুলো ভালোই আছে, এখন খাবার দিয়ে দিব। বাচ্চাগুলোকে দেখাচ্ছি, বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। এই যে ভিতরে পাখা গজিয়ে গেছে, আর একটা বাবার মতন দেখতে হয়েছে, একটা মায়ের মতন দেখতে হয়েছে। মানে একটা হচ্ছে কালো, আর একটা হচ্ছে অ্যাশ কালার, একটা হচ্ছে সাদা, দুইটা মিলে। এই যে এটা একটা বেবিগুলো অনেক বড় হয়ে গেছে, আর এটা একটা মাশাল্লাহ। এই যে সুন্দর করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আর এবারকার এর মাথায় ঝুটি হয়েছে, বাবা মাও ভালো আছে। বের হতে চাচ্ছে, আমি বের হতে দিচ্ছি না। সব বাচ্চাগুলো খালামার বাসা থেকে নিয়ে এসেছিলাম, কত ছোট ছোট, এখন একদম বড় হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে। এক ভাইয়া বলেছেন এগুলো সিরাজি কবুতর, যাদের মাথা ঝুটি হয়। থ্যাংক ইউ ভাইয়া আমাকে জানানোর জন্য। আর আমার আগের কবুতরের বেবিগুলোকে দেখাচ্ছি, এই দুইটা মাশাল্লাহ ভালোই আছে। কি ব্যাপার মুখের মধ্যে তোমার কবুতরের পাখা কেন? কবুতরটা খুব রাগি ছিল, এ দেখলেই ফসফস করে আমাকে। এখন খাবার খাচ্ছে, আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, কারণ আপনারা প্রতিদিন কবুতরের খবর জানতে চান, আপনাদেরও ভালো লাগে আমার মতন কবুতর। বাচ্চাগুলো এদের মা বাবার সাথে খেতে পারে, কিন্তু আসছে না, আমি গেলে হয়তো বা চলে আসবে। আমি একটু সরে যাই। ছাদ থেকে তুলসী পাতা আনছিলাম, সেই তুলসী পাতাগুলোকে ডাটাগুলো ফেলে দিয়ে এভাবে পাতা ছাড়িয়ে নিচ্ছি। সাইফানের পাপার প্রচুর ঠান্ডা লেগেছে, কাশিও হচ্ছে। সাইফানের পাপাকে একটু চা বানিয়ে দিব, আর হচ্ছে একটু রস করে একটু মধু দিয়ে খাওয়াই দিব, তাহলে কাশি ভালো হয়ে যায়। এখন এভাবে করে ছাড়িয়ে একেবারে ব্লেন্ডার করব, পাতাগুলোকে ধুয়ে নিয়ে তারপর ব্লেন্ড করে নেব। তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে ব্লেন্ডারে দিচ্ছি, একটু পানি দিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে, তুলসী পাতার চা বানানোর জন্য পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর সাথে দিচ্ছি হচ্ছে আদা, থেতলিয়ে নিয়েছি 10-15টা তুলসী পাতা, আর লং হচ্ছে 6-7-8টা হবে, সবগুলো দিয়ে ভালো করে ফোটাতে হবে। অনেকক্ষণ ফোটাতে হবে, 10-15 মিনিটের মতন, তাহলে কালার ছাড়া শুরু করবে, তারপরে এটা খাওয়ার উপযোগী হয়। খুব সুন্দর কালার আসা শুরু হয়ে গেছে, আর এত সুন্দর গন্ধ পাচ্ছি, অনেক ভালো লাগতেছে। আর উপকারী অনেক, যাদের কাশি ঠান্ডা লেগেছে কমছে না, অনেক বুক ব্যথা, এটা তাদের জন্য অনেক উপকারী। গা ব্যথা সব সেরে যাবে। এই রসটা ফ্রিজে করে রেখে দিব, যখন হচ্ছে অনেক কাশি দেখা যাচ্ছে, রাতের বেলা অনেক সময় উঠে বসে কাশতে থাকে, তখন এটাকে একটু পরিমাণ নিয়ে ফুটিয়ে এর সাথে দুইটা লং থেতলিয়ে 1 চামচ মধু দিয়ে খাইয়ে দেব, তাহলে আরো তাড়াতাড়ি কাজ হয়। এটা আমার আম্মু করতো ছোটকালে আমাদেরকে। যখন কালারটা এমন পরিবর্তন হয়ে যাবে, তখনই মনে করবেন হয়ে গেছে, আমাদেরটা খুব সুন্দর হয়ে গেছে। এখন আমরা নামিয়ে ফেলছি, আর এর সাথে খালি মধু দিয়ে দিব 1 চা চামচ। আমি একটা টি ব্যাগ দিব, দেখে অল্প নিয়েছি, দিয়ে দিলাম টি ব্যাগ। 1 চা চামচ মধু দিয়ে দিচ্ছি। আজকে সারাদিন আকাশটাই এমন মেঘলা, আর সাইফানে পাপা একটু খায় বলো, টেস্ট কেমন? গরম ঠান্ডা হোক, টেস্ট তো ভালোই হবে, আগেও খাইছি, ভালোই হবে। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যাদের এমন ঠান্ডা লেগেছে কিংবা কাশি গা ব্যথা ভালো হচ্ছে না, তারা এভাবে তুলসীর চা খেতে পারেন, কিংবা আরেকটা বলে দিলাম, ওই যে তুলসী পাতা বেটে রস করে লং দিয়ে মধু দিয়ে খেলেও অনেক তাড়াতাড়ি উপকার পাওয়া যায়। আল্লাহ হাফেজ।